আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আপনার অগ্নি, দাঙ্গা, হাঙ্গামা, দ্যাট মিন ফায়ার, RSD লস হলে কিভাবে বিমা দাবি করবেন, এবং এই বিমা দাবি করতে গেলে আপনার কি কি করতে হবে এবং কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন, এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনার সময় এবং অর্থ বাঁচানোর জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের উপকার হবে। সম্প্রতি বাংলাদেশে এই যেভাবে হচ্ছে দাঙ্গা হাঙ্গামা, দোকানপাট লুট হলো, ভাঙচুর হলো, এগুলাতে যাদের ইন্স্যুরেন্স লোন আছে তাদের প্রতিটা দোকানে কিন্তু বিমা করা আছে। আর এই বিমা দাবির টাকাটা যদি সুষ্ঠুভাবে ভালোভাবে আপনি আদায় করতে পারেন, তাহলে আপনার আর্থিক ক্ষতিটা কিছুটা কভার হলেও হবে। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। যদি আপনার একটা প্রতিষ্ঠান থাকে, দোকানপাট থাক, কলকারখানা থাকুক, ফ্যাক্টরি থাকুক, এটার যদি ব্যাংক লোন থাকে, তাহলে ব্যাংক যে কাজটা করে সে আপনাকে ব্যাংক লোনের সঙ্গে আপনার সম্পত্তি, বিভিন্ন সম্পত্তি যদি মর্গেজ রাখে, মানে বন্ধক রাখে, রেখে আপনাকে লোন দেয়। এবং তার বিপরীতে তারা যে কাজটা করে, শুধুমাত্র তারা আপনার মর্গেজ রেখে ক্ষান্ত হয় না, তারা কিন্তু আপনাকে তার সেফটির জন্য ইন্স্যুরেন্স করে দেয়। তারা যে অ্যামাউন্টটা আপনাকে লোন দিবে, সে আপনাকে 5 লাখ টাকা তারা আপনাকে যদি লোন দেয়, তাহলে তার সঙ্গে এক্সট্রা 10% ধরে, দ্যাট মিন হচ্ছে 5,50,000 টাকা তারা ইন্স্যুরেন্স করে রাখে। ইনকেস কোনো কারণে যদি তারা আপনার দেউলি হয়ে যান বা কোনো কারণে লস হয়, ফায়ার, RSD, দ্যাট মিন হচ্ছে দাঙ্গা হাঙ্গামা বা লুট, এই টাইপের যদি কোনো ক্ষতি হয়, তাহলে তারা যেন আপনার ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তাদের লোনের টাকাটা রিকভারি করে নিতে পারে। এই জন্য ব্যাংক আপনাকে লোন দেওয়ার পাশাপাশি আপনার ওই সম্পত্তিটার ইন্স্যুরেন্স করে দেয়। প্রথমে আসি কে এই বিমা দাবি করতে পারবে। যাদের সম্পত্তির, ঘর বাড়ির, দোকানপাটের, ফায়ার, RSD, লস কাভারেজ ছিল, ঝুঁকি নেওয়া ছিল, তাই হচ্ছে এই বিমা দাবি করতে পারবে। যদি কারো ইন্স্যুরেন্স পলিসি নেওয়া থাকে এবং তাদের এই ধরনের লস হয়ে থাকে, তাহলে তারা যে কাজটা করতে পারে, এখান থেকে বিমা দাবি করে তাদের যে আর্থিক ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা তারা হচ্ছে রিকাভারি করতে পারে এই বিমা দাবি করে। প্রথম ধাপটা হলো ঘটনাটি ঘটার সাথে সাথে আপনি বিমা কোম্পানিকে জানানো। বিমা কোম্পানির হেল্পলাইন নাম্বার হোক, ইমেইল হোক বা অনলাইন হোক, যেভাবে হোক তাদেরকে অবহিত করা। এরপরে যে আপনার ক্ষতিগ্রস্ত আলামত আছে, এই আলামতটা আপনি নষ্ট করবেন না। ইন্স্যুরেন্স কোম্পানি জানানোর পরে অপেক্ষা করবেন, ইন্স্যুরেন্স কোম্পানি তৃতীয় পক্ষ, সার্ভেয়ার যাদেরকে বলা হয়, ইন্সপেক্টর যারা বলা হয়, এদেরকে পাঠাবে আপনার ক্ষতিটা পরিদর্শন করার জন্য। এদের কাজটা হচ্ছে, এরা ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি করে না, ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি থেকে লাইসেন্স নেয় ইন্স্যুরেন্স ব্যবসা করার জন্য। এই যে সার্ভেয়াররা আসবে, এরা হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, সংক্ষেপে ইদ্রা, থেকে লাইসেন্স নেয় হচ্ছে লস অ্যাসেসমেন্ট করার জন্য। মানে আপনার যে লস অ্যাসেসমেন্টটা করা হবে, ইন্স্যুরেন্স কোম্পানি তৃতীয় পক্ষকে এটার জন্য নিয়োগ করবে আপনার ক্ষতিটা পূরণ করার জন্য। এই যে তৃতীয় পক্ষ, এই তৃতীয় পক্ষকে বলা হয় হচ্ছে সার্ভেয়ার। এই সার্ভেয়ারের কাজটা হচ্ছে আপনার যে ক্ষতিটা আছে, এই ক্ষতিটা নিরূপণ করে ইন্স্যুরেন্স কোম্পানিকে রিপোর্ট করবে, ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ক্লেম সেটেল করবে। এবং এই সার্ভেয়ার আসার পরে সার্ভেয়ার আপনার ক্ষতিগ্রস্ত দোকান বা সম্পত্তি বা বাড়িঘর দর যেটাই আছে সেটা সে পরিদর্শন করবে, ছবি নিবে, আপনার ক্ষতির বিবরণ নিবে, এবং এই সার্ভেয়ারকে আপনার সহযোগিতা করবেন। এই সার্ভেয়ার কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির লোক না, এই সার্ভেয়ার হচ্ছে বিচারক হিসাবে কাজ করে। সে আপনাকে, মানে পার্টিকে, যে তাকেও লাভবান করবে না এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে লাভবান করবে না। কোনো পক্ষ যেন লাভবান না হয়, দুই পক্ষ যেন ইকুয়াল থাকে। একটা পক্ষ যখন লাভবান হবে তখন আরেকটা পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, এটা তো আমরা সবাই জানি। সো এই সার্ভেয়ারের কাজটা হচ্ছে দুইটা পক্ষকে যেন ইকুয়াল রাখা হয়, কোনো তথ্য গোপন না করে তাকে ক্লিয়ারলি তাকে জেনে দিবেন। সে হচ্ছে আপনাকে এই লস অ্যাসেসমেন্টটা করে দিবে, সে চলে যাবে, সে আপনাকে তার মতো করে রিপোর্ট সাবমিট করবে, এবং তাকে রিপোর্ট সাবমিট করতে তাকে কিছু ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টস ছাড়া আপনার ক্লেম সেটেল হবে না। এবং কি কি ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্ট নিয়েই হচ্ছে এখন কথা বলবো। প্রথমত হচ্ছে ক্লেম ফর্ম বা দাবি ফর্ম, এটা আপনি সংগ্রহ করবেন হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ থেকে বা ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইট থেকে, আপনি ফর্মগুলো পেয়ে যাবেন, অথবা আপনি ব্যাংক থেকে।
আপনি বললে তারা আপনাকে ফর্মটা কালেক্ট করে দিবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিমা দাবিটা। দ্বিতীয় কাজ করতে হবে আপনাকে পুলিশ রিপোর্ট করতে হবে, যদি আপনার প্রতিষ্ঠানে ফায়ার হোক মানে আগুন লাগে তাহলে সেক্ষেত্রে আপনাকে জিডি করতে হবে, আর যদি দাঙ্গা হাঙ্গামা হয় লুটপাট হয় সেক্ষেত্রে আপনাকে মামলা করতে হবে। তারপরে আসে হচ্ছে ফায়ার সার্ভিসের রিপোর্ট, যদি আপনার প্রতিষ্ঠানে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে যদি ওই আগুনটা নিভায় তাহলে আপনাকে ফায়ার সার্ভিসের রিপোর্ট নিতে হবে। ফায়ার সার্ভিসের তারা যে কাজ করছে আপনারা ওখানে, তারা এসে আপনাকে ফায়ার সার্ভিসের একটা রিপোর্ট দেয়, এই রিপোর্টটা তাদের কাছ থেকে আপনার কালেক্ট করতে হবে। আর যদি ফায়ার সার্ভিস না আসে আপনার ওখানে আগুন নিভানোর জন্য তাহলে ফায়ার সার্ভিসের রিপোর্টের দরকার নাই, কিন্তু যদি ফায়ার সার্ভিসের লোকজন এসে আপনার প্রতিষ্ঠানে আগুন নেভানোর কাজ করে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বিমা দাবি নিষ্পত্তির জন্য ফায়ার সার্ভিসের রিপোর্ট লাগবে। ফায়ার সার্ভিসের রিপোর্ট ছাড়া বিমা দাবি আপনি আদায় করতে পারবেন না। আর ইনকেস কোনো কারণে যদি দাঙ্গা হাঙ্গামা হয় সেক্ষেত্রে আপনার ফায়ার সার্ভিসের রিপোর্টের প্রয়োজন নাই। তারপরে লাগবে হচ্ছে আপনার প্রত্যক্ষদর্শীর বক্তব্য, সর্বপ্রথম যে আপনার ক্ষতিটা দেখছে যদি আগুন লাগতে দেখে তাহলে হচ্ছে তার বক্তব্য, বা দাঙ্গা হাঙ্গামা ভাঙচুর হতে কেউ যদি দেখে প্রত্যক্ষদর্শী সরাসরি দেখছে তার একটা বক্তব্য লাগবে। তারপর যদি আপনার প্রতিষ্ঠান হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে মালিকের একটা বক্তব্য লাগবে, তারপর ম্যানেজারের একটা বক্তব্য লাগবে। তারপরে আপনার বিমা পলিসির কপি, আপনার যে বিমা পলিসিটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নেওয়া থাকবে ওইটার কপি লাগবে। খরচের হিসাব, আপনার যে সম্পত্তি ক্ষতি হয়েছে এবং এটা মেরামতের যে খরচের হিসাব আছে তার বিস্তারিত আপনাকে দাখিল করতে হবে, যেটাকে ক্ষতির ক্ষয়ক্ষতির বিবরণ বলা হয়। তারপরে আপনার লাগবে হচ্ছে আপনার দোকানের লাস্ট 3 মাসের স্টক রিপোর্টের কপি। এই লাস্ট 3 মাসে আপনার যে মালামাল ক্রয় করছেন, যে মালামাল বিক্রি করছেন, এই যে স্টক রেজিস্টার মেনটেন করেন এটার ফটোকপি দিতে হবে আপনাকে। তারপরে লাগবে হচ্ছে আপনার যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের বিগত মাসের কারেন্ট বিলের ফটোকপি। যদি আপনার দোকানটা বা প্রতিষ্ঠানটা ভাড়ায় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিডের কপি দিতে হবে, তার মানে দোকান মালিকের সঙ্গে আপনাদের চুক্তিনামা আছে তার কপি দিতে হবে। আপনার যে দোকানে যে মালামাল ছিল, যে মালামালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর ক্রয় রিসিট লাগবে। ক্রয় রিসিটগুলো যদি পুড়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি বরাবর চিঠি দিতে হবে যে ভাই আমারটা পুড়ে গেছে বা হারিয়ে গেছে, আমি পাবো কিভাবে পাবো, বা পানিতে নষ্ট হয়ে গেছে পাওয়ার উপায় নাই। আর না হলে আপনি যার কাছ থেকে মাল ক্রয় করেন তার কাছে আপনার অফিস কপি বা কার্বন কপি থেকে থাকে ওটা আপনাকে সংগ্রহ করে দিতে হবে। আপনার এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো আপনি যে সার্ভেয়ার আসবে তাকে একটা কপি দিবেন, সার্ভেয়ারকে সবসময় ফটোকপি দিবেন, অরিজিনাল কপি দিবেন না, এবং অরিজিনাল কপিগুলো আপনি ব্যাংকে জমা দিবেন। আপনার কাজ শেষ, সার্ভেয়ার কাগজপাতি যাচাই বাছাই করে ইন্স্যুরেন্স কোম্পানিকে রিপোর্ট সাবমিট করবে এবং আপনাকে তার রিপোর্টের একটা কপি পাঠিয়ে দিবে। ইন্স্যুরেন্স কোম্পানি সার্ভেয়ারের রিপোর্ট এবং আপনার প্রদত্ত কাগজপাতি যাচাই বাছাই করে আপনার দাবিটা নিষ্পত্তি করবে। এবার আসি হচ্ছে পেমেন্টের ব্যাপারে। আমরা সবসময় একটা জিনিস কাজ করে যে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে পেমেন্ট কিভাবে করবে। ইন্স্যুরেন্স কোম্পানি সব সময় অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পেমেন্ট করে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে আপনার ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিমা দাবি করার প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো আছে, কি কি ডকুমেন্টসগুলো লাগবে তার একটা স্পষ্ট ধারণা দিতে পারছি। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বিমা দাবি নিয়ে তাহলে কমেন্টস করে জানাতে পারেন। আশা করি আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আপনার মতামত জানাবেন। আপনাদের সুন্দর মতামতই আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।